কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি, যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে, ব্যাপক দুর্নীতি তার কারণ। এই মৃত্যুর দায় কার? দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কি করে হলো? এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে। অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে, ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। এই রাজনীতিটা দুদিন পরে করলেও হবে, মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে, তাদের কাউন্সিলর এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে, লোকাল লিডাররা খাচ্ছে। এখানে নির্মাণ ব্রিজ ভেঙে পড়ে, ফ্লাইওভার ভেঙে পড়ে, এখন বিল্ডিং ভেঙে পড়ছে। বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত, তারপর মানুষ হতে থাকতো, তারপর যদি ভাঙতো তাহলে কী অবস্থা হতো? এই যে দুর্নীতি হচ্ছে, যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে, কাউন্সিলরদেরকে, ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি, যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না, মাঝখানে ভেঙে পড়বে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর ব্যাপক দুর্নীতি তার কারণ, সেজন্য সরকারকে সতর্ক হতে হবে, এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে। এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে, বেশিরভাগের অবস্থা এরকমই আছে। আমার মনে হয় ক্রেতা যারা, তাদের সাবধান হওয়া উচিত, টেস্ট করে নেওয়া উচিত। অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে, গোটা কলকাতা তো কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়, ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিয়ে হয়তো দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে, সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা, বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা, তারা জানতেন না? বরং এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত, কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত দু বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি, পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে, জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে, এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মারা গিয়েছেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য এত প্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। তবে এখানে ঢোকার মুহূর্তে জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে, এর কারণটা কী আছে হয়তো আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো, আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে, সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অস্বস্তিতে পড়তে পারবে, ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না। তবে এইভাবে মিডিয়ার কন্ট্রোল করা অনুচিত বলে মনে করি। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক, এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। এখন যারা আটকে রয়েছে, বিশেষ করে উদ্ধার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি এবং মানুষের পাশে এই সময়টা দাঁড়াই, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করবো যে রাজনীতি
48 ঘন্টা পরেও হবে, দুদিন পরে করলেও হবে। এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনজনেরই, তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টার্ন অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা উচিত।